নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন ওহী নাজিল করা হয় তখন তার বয়স ছিল 40 বছর। এরপর তিনি মক্কায় 13 বছর অবস্থান করেন। তারপর তাকে হিজরতের আদেশ দেওয়া হয়। তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন এবং তথায় 10 বছর অবস্থান করলেন। তারপর তার ওফাত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ মক্কাবাসী মুশরিকদের পক্ষ থেকে যে সব নির্যাতন ভোগ করেছেন তার বিবরণ। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলাম। তখন তিনি তার নিজের চাদরকে বালিশ বানিয়ে কাবা গৃহের ছায়ায় বিশ্রাম গ্রহণ করছিলেন। যেহেতু আমরা মুশরিকদের পক্ষ থেকে কঠিন নির্যাতন ভোগ করছিলাম, তাই আমি বললাম, আপনি কি আমাদের শান্তি ও নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? তখন তিনি উঠে বসলেন এবং তার চেহারা রক্তিম বর্ণ হয়ে গেল। তখন তিনি বললেন, তোমাদের পূর্ববর্তী ইমানদারদের মধ্যে কারো কারো শরীরের হাড় পর্যন্ত সমস্ত মাংস ও শিরা উপশিরাগুলি লোহার চিরুনি দিয়ে আছড়ে বের করে ফেলা হতো, কিন্তু এসব নির্যাতনও তাদেরকে দিন থেকে বিমুখ করতে পারত না। তাদের মধ্যে কারো মাথার মধ্যবর্তী স্থানে করাতে স্থাপন করে তাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো, কিন্তু এই নির্যাতনও তাদেরকে তাদের দিন থেকে ফেরাতে পারত না। আল্লাহর কসম, আল্লাহ তাআলা অবশ্যই দিনকে পরিপূর্ণ করবেন। ফলে একজন উষ্টারোহী সানআ শহর থেকে হাজারা মাউত পর্যন্ত একাকী ভ্রমণ করবে। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সে ভয় করবে না। রাবি রহমতুল্লাহ আলাই আরও অতিরিক্ত বর্ণনা করেন এবং তার মেষপালের উপর নেকড়ে বাঘের আক্রমণে সে ভয় করবে না। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আন-নাজম তিলাওয়াত করে সিজদা করলেন। তখন এক ব্যক্তি ব্যতীত উপস্থিত সকলে সিজদা করলেন। ওই ব্যক্তিকে আমি দেখলাম, সে এক মুষ্টি কঙ্কর তুলে নিয়ে তার উপর সিজদা করল এবং সে বলল, আমার জন্য এরূপ সিজদা করাই যথেষ্ট। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, পরবর্তীকালে আমি তাকে কাফির অবস্থায় বদর যুদ্ধে নিহত হতে দেখেছি। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করলেন। তার আশেপাশে কুরাইশের কয়েকজন লোক বসেছিল। এমন সময় উকবা ইবনে আবু মুয়াইত জবাইকৃত উটে নারী ভরি নিয়ে উপস্থিত হল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর নিক্ষেপ করল। ফলে তিনি তার মাথা উঠাতে পারলেন না। সংবাদ পেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এসে তার পিঠের উপর থেকে তা সরিয়ে দিলেন এবং যে এ কাজটি করেছে তার জন্য বদদোয়া করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠে বললেন, ইয়া আল্লাহ, পাকড়াও করো কুরাইশ নেতৃবৃন্দকে, আবু জেহেল ইবনে হিসাম, উদ্বা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালফ অথবা উবাই ইবনে খালফ এ বিষয়ে শোবা রাবি সন্দেহ করেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এদের সবাইকে বদর যুদ্ধে নিহত অবস্থায় দেখেছি। উমাইয়া অথবা উবাই ব্যতীত এদের সবাইকে সেদিন একটি কূপে নিক্ষেপ করা হয়েছিল। তার গ্রন্থিগুলি এমনভাবে ছিন্ন ভিন্ন হয়েছিল যে তাকে কূপে নিক্ষেপ করা যায়নি। সাইদ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আবজা রাদিয়াল্লাহু আনহু একদিন আমাকে আদেশ করলেন যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই আয়াত দুটি সম্পর্কে জিজ্ঞাসা করো, এর অর্থ কি? আয়াতটি হলো এই, আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতি রেখে তাকে হত্যা করবে না, এবং যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে। আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন, যখন সূরা আল ফুরকানের আয়াতটি নাজিল করা হলো তখন মক্কার মুশরিকরা বলল, আমরা তো মানুষকে হত্যা করেছি যা আল্লাহ হারাম করেছেন এবং আল্লাহর সাথে অন্যকে মাবুত হিসেবে শরিক করেছি, আরও নানা জাতে অশ্লীল কাজকর্ম করেছি। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, কিন্তু যারা তওবা করেছে এবং ঈমান এনেছে, সুতরাং এই আয়াতটি তাদের জন্য প্রযোজ্য। আর সূরা নিসার যে আয়াতটি রয়েছে তা ওই ব্যক্তি সম্পর্কে যে ইসলাম ও তার বিধিবিধানকে জেনে বুঝে কবুল করার পর কাউকে ইচ্ছাকৃত হত্যা করেছে, তখন তার শাস্তি জাহান্নাম। তারপর মুজাহিদ রহমতুল্লাহ আলাইকে আমি এ বিষয়ে জানালাম। তিনি বললেন,
তবে যদি কেউ অনুতপ্ত হয়। উরাওয়া ইবনে জুবের রহমতুল্লাহ আলাই বলেন, আমি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নিকট বললাম, মক্কার মুশরিক কর্তৃক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সর্বাপেক্ষা কঠোর আচরণের বর্ণনা দিন। তিনি বললেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের পশ্চিম পার্শ্বে হিজর নামক স্থানে সালাত আদায় করছিলেন। তখন উব্বা ইবনে আবু মুয়াইত এলো এবং তার চাদর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠনালী পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে ফেলল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এসে উব্বাকে কাঁধে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে সরিয়ে দিলেন এবং বললেন, তোমরা এমন ব্যক্তিকে হত্যা করতে চাও যিনি বলেন, একমাত্র আল্লাহ তাআলাই আমাদের প্রতিপালক।